আবির বাচ্চা ভাবি তুমি আমার ওই দিন লিপস্টিকটা দেও নাই, কত সুন্দর কালার আছিল, আমার একটা লিপস্টিকও দিতে দিলে না, আজকে পুজো ঠেলা। আমি ভাবছি
আপনি দেখেন যেটা ভালো লাগে ওইটাই নেন, আপনার সমস্যা নেই। দেখেন এটা কিন্তু আপনার অনেক সুন্দর লাগতেছে, এটা কিন্তু না নিয়ে পারবেন না, নিতে হবে, এটা অনেক সুন্দর। যাই হোক, এটা আমার একটু পছন্দ হয়েছে, এটা মিনিমাম দাম কত? এটার দাম 40 টাকা। কি 40 টাকা? আমার স্বামী আমার জন্য 10 টাকা দিয়ে লিপস্টিক আনে, 10 টাকা দিব দিবেন? কি কোন এই লিপস্টিকের দাম 10 টাকা? 10 টাকাই তো। না না 10 টাকা হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিব না। ধরেন নিবেন না মানে? এই ধরেন ধরেন এটার দাম তো 40 টাকা, আর এই বাকিগুলো সবগুলোই তো আপনি নিতে হইব। আপনি একটা একটা দিচ্ছেন না, আপনি সবগুলোর টাকা দিতে হইব।
আমি আর কিছু বুঝি না, আমার টাকা এখন দিয়ে পড়ে যাইবেন। এই দেখেন, যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আমার স্বামীরে ডাক দিব। আহক, আপনার স্বামী আহক, আয় নিয়ে দেব আপনারে। যাই হোক, এত কথা বুঝি না, এই সব লিপস্টিকের টাকা এখন দিয়ে আপনার যাইতে হইব। আমি সব লিপস্টিক নিতে পারবো না, আপনি টাকা রাখেন না, আর সবগুলো আপনি নিতে হইব। যাই, বাড়িতে কি আছে তারে ডাকেন, টাকা দিয়া নিয়ে যাক। আচ্ছা, আমি দিতেছি। না না না, আপনার ছাড়া দেব না, আপনি এন থেকে ডাক দেন, আয় নিয়ে যাক। কি একটা ঝামেলায় পড়লাম রে বাবা। আই কই গালা, তুমি ঘরে আছো নাকি, একটু শুই না যাও। কিসে দেখতেছো কেন? এই যে দেখো না শাকিল ভাই, আপনি কি রে মারু, তুই এনে খ ভাই। এই যে মিষ্টি আসিলাম। ও আচ্ছা, কি আছে কত দেহি? এই যে দেখো না, ওনার কাছ থেকে আমি একটা লিপস্টিক দেখতেছিলাম, সবগুলো একটু দিয়ে দিয়ে দেখছি, এখন উনি বলতাছে সবগুলাই নিতে হবে। মারু কি হইছে ভাই, লিপস্টিক নিতে আয়া, একটা একটা লিপস্টিক করে সবগুলো লিপস্টিক দিছে, এখন আমার কো একটা লিপস্টিকও নিব না। আচ্ছা, তুমি একটা কাম করছো, হ্যাঁ এই লিপস্টিকগুলো অন্য কোনো জায়গায় বেচতে পারবো তুমি কো? আচ্ছা শোন মারু, এখন যেটা বলার তো হয়ে গেছে, এখন আর কি করার, কাম কর, লিপস্টিক রাখা যা, আমি তোর যায় পরে টাকা দিয়ে মনে। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই, তাহলে দোকানে টাকা দিয়ে। আচ্ছা এইবার খুশি হয়েছ? খুশি মানে কি, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘরে যাও। হ্যাঁ আমি সবগুলো দিয়ে একটা একটা করে যাও। শাকিল ভাই এটা কেডা? আরে ভাই কিছু মনে করিস না, শোন এটা তোর ভাবি। ভাবি? হ্যাঁ মনে খুব লিপস্টিক পাগল। আর কইস না, মাথাটা নষ্ট করে ফেলাই, এত লিপস্টিক পাগল মানুষ আমি দুনিয়াতে কোনো জায়গায় দেখিনি। দেখেই বুঝতে পারছি, আর নাইলে আমার কাছে সবগুলো লিপস্টিক নিয়ে যায়। আচ্ছা এক কাম কর, তুই বেশি কিনি কর গা, আমি এত টাকা দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা যা। ভাবির বাচ্চা ভাবি, তুমি আমার ওই দিন লিপস্টিকটা দেও নাই, কত সুন্দর কালার আসিল, আমার একটা লিপস্টিক দিতে দিলে না, আজকে পুজো ঠেলা। আপনার মেয়েটার যে বিয়ে দিচ্ছেন, কতগুলো লিপস্টিক দিতেন, তাহলে তার আজকে এই ঝগড়াঝাটি লাগতো না বাড়িতে। আপনার মেয়ে তো সবসময় খালি লিপস্টিক নিয়ে পড়ে থাকে, আমার মেয়েটার এখন তো শান্তি দেয় না, ওর যত সাজা কাজ আছে সব নিয়ে আপনার মেয়ে নিয়ে সাজছে। এটা কি শুরু হয়েছে বিয়াই? হ্যাঁ আপনি কি জানতেন না যে আপনার মেয়ে এত লিপস্টিক পাগল? বিয়াই আমার মেয়ে এই ছোটো কালের থেকে লিপস্টিক পাগল, ওর লিপস্টিক দেখলে ওর হুঁশ জ্ঞান থাকে না, আর ওর দুজন তো পোলা পানি, ওরা দুই বইনের মতো, ওর লিপস্টিক ওর নিব, ওর লিপস্টিক ওর নিব, তা নিয়ে তো ঝগড়া নারি করার কিছুই হয় না। হেই রইলে তো ভালোই হইতো, আপনার মেয়ে কি করে জানেন, নিজের বাড়িতে যা করে তার সে বেশি করে প্রতিবেশীর বাড়িতে যায়। কোন বিয়াই মান সম্মানে কিছু আছে? হ্যাঁ পাশের বাড়ির বড়াল দেয় বিচার দেয় লিপস্টিক লিগে। বিয়াইন কি হুনাইলে, এদিকে এদিকে তুই, এদিকে এদিকে, তোর আমি চাই না, ছোটবেলা থেকে লিপস্টিক দেয় নাই, দেয় নাই তোর লিপস্টিক, তুই মেয়েছের বাড়িতে গিয়ে লিপস্টিক নিয়ে টান্ডালি করস। হ্যাঁ কি হুনি এগুলা, ও তোর ছোট বোন না,
ছোট বোনের দু একটা লিপস্টিক দাম জানা, এত হিংসা খেতর ভিতরে তোরা তো ছোটবেলা থেকে কম লিপস্টিক দেয় নেই আমি। তারপর ওর লিপস্টিক নিয়ে তুমি মেনশের ব্যক্তিকে নাড়াই করো, এতে তোর স্বামীর বদনাম হয়, তোর শাশুড়ির বদনাম হয়, আর আমি যাই শুনলাম আমার কি বদনাম হয় নাই? হ্যাঁ হবে, আমিও তো এটাই কই। এই দেখেন কত লিপস্টিক লাগলে সাকিলে আর অন্য দিব, আমিও তো এটাই কই ভাই। ও আমার একমাত্র মায়া, তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমরা দুজনে মিলামিশা থাকো, কি লিগে তোমরা লিপস্টিক নিয়ে ঝগড়া করবা? কোন বিয়াই, এটা কি আমার অন্যায়, এটা কি আমার ভুল? না বিয়াই, আপনি কোনো অন্যায় করেন না, আপনি কোনো ভুলই করেন নাই। আম্মা আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আর এরকম পাগলামি করবো না লিপস্টিক নিয়ে। এই যে লিপস্টিক মুন্নি, তুই কিছু মনে করিস না বোন, এই যে যত লিপস্টিক দেখতেছস আজকে থেকে আমি তোরে দিয়ে দিলাম, আর আমি তোরে সাজিয়ে দিব সুন্দর করে। সত্যি কইতেছ ভাবি? সত্যি কইতাছি, এখন থেকে সবকিছু তোর, ঠিক আছে? আচ্ছা ভাবি, ভাবি তুমি আমারে সাজিয়ে দিবা, আমিও তোমারে সাজিয়ে দিব। তোর সাজিয়ে দেওয়া লাগবো না, তবে মাঝে মাঝে আমার একটু দিস, আমি দিব নি। আচ্ছা ভাবি। এইবার আমার বউ বউয়ের মতো কথা কইছে। এবার বউ সুন্দর একটা কথা কইছে। হ্যাঁ